করছেন দেয়ার সেভেন গ্রিটিংস কার্ড এবং সেভেন সেম কালারের এনভেলপ গিভেন ঠিক আছে তো আমাদের কী বলেছে আমাদের এই সাতটির মধ্যে চারটি এমনভাবে চুজ করবো যাতে চারটি ওদের নিজের জায়গায় চলে আসে আর বাকি তিনটে যেন ওরা নিজের জায়গায় যেতে না পারে তো আমাদের এরকম কতগুলি পসিবিলিটি আসবে সেটা আমাদের বের করবো ক্লিয়ার আমাদের এখানে সাতটি সাতটি গ্রিটিংস কার্ডের মধ্যে চারটি কত উপায় নেওয়া যেতে পারে সেভেন সি ফোর ঠিক আছে এখন চারটি এই এই যে চারটি আমরা নিলাম যে কোনো চারটি নিলাম তারা কি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করলে তো এখানে ওরা ঠিক জায়গায় ঢুকতে পারবে না তার জন্য সেরকম পাওয়ালিটি কত রকম পাওয়া যাবে এক রকমের পাওয়া যাবে সেভেন সি ফোর নেব তারা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবে না তো সেই জন্য এক হবে সবুজটা সবুজে সাপোজ আমরা যদি চারটে এই সবুজ সবুজে গেল কালো কালোতে গেল লাল লালে গেল এবার নীল নীল নিলে গেলো তো এদের মধ্যে নিজেদের মধ্যে কোনো ইন্টারচেঞ্জ হবে না তার জন্য এখানে আমাদের ওয়ান হলো সেভেন্টি ফোর ইন্টু ওয়ান এখন এই বাকি তিনটে এই যে বাকি তিনটে হলো এই তিনটে এরা নিজের জায়গায় থাকতে পারবে না কারণ আমাদের চারটি ঠিক জায়গায় থাকবে তিনটি বেঠিক জায়গায় থাকবে তখন যদি চারটি এই তিনটির মধ্যে তিনটি বে যা থাকলে সেরকম পসিবিলিটি কতগুলো পাওয়া যাবে এটা এটা এখানে আর এখানে থাকবে এটা এখানে অথবা এখানে 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 থাকবে আর এটা এখানে অথবা এখানে থাকবে ঠিক তো এই ধরনের প্রভালিটি কতগুলো পাওয়া যাবে দুই রকমের তাই তো এটা হয় এখানে থাকতে পারে এটা এখানে থাকতে পারে না এখানে থাকতে পারে এটা এখানে থাকতে পারে না অথবা এখানে নিজের জায়গায় কখনো থাকবে না নিজের জায়গায় থাকলে তখন যে চারে চারের পসিবিলিটি বলেছে সেটা পাঁচ ছয় কিংবা সাত হয়ে যেতে পারে তার জন্য টোটাল দু রকম থাকতে পারে বেঠিক জায়গার সম্ভাবনা কত দু রকম দু জায়গায় তার জন্য আমাদের এই ভ্যালুটা তাহলে আমাদের অপশানে দেখব অপশানে সেভেন সি ফোর দেখো একটাও নেই আমরা কি করতে পারি টু ইন্টু সেভেন সি ফোর এই সেভেন মাইনাস ফোর এটা করতে পারি তাহলে টু ইন্টু সেভেন সি থ্রি তো আমাদের অপশন বি